নমস্কার, আরও একবার মিত্র ফার্ম স্ট্রিটে একটি মেল হাতের সাথে। প্রথমত, এই হাতটা একদিক দিয়ে খুব মাইনে রাখে, খুব ভালো হাত হয়ে থাকে। তার কারণ, বিশেষ কিছু রেখা কিন্তু এই হাতের ক্ষেত্রে দেখা যায় না। যাদের এরকম না থাকে, প্রায় সবকটা গ্রহের অবস্থান ভালো থাকে, সবকটা গ্রহই অবস্থিতি ভালো থাকে, খুব সুন্দর হয়ে থাকে। দেখুন, ফ্যামিলি লাইফটা বিশেষ ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে, খুব ভালো হয়ে থাকে। কারণ এনারা বিশেষ কিছু কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলায় জড়াতে চান না। এদের এটা সব থেকে ভালো একটা গুণ হয়ে থাকে যে এরা কখনোই কারোর সাথে ঝামেলায় জড়াতে চান না, সবসময়ই চান সবাইকার ভালো হোক, সবাইকার মঙ্গল হোক, ইত্যাদি বিষয়গুলো সবসময় চিন্তা করতে থাকেন। একটা বিষয়, বৃহস্পতিটা এত ভালো যাদের থেকে থাকে, কম বেশি সম্মান কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু কম বেশি একটু রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে। তার প্রধান কারণ, দেখুন, চন্দ্রের স্থানটা অনেকটা জায়গা নিয়ে অবস্থিত, খুবই সুন্দর, এবং বুধের ক্ষেত্রটা খুবই সুন্দর। এই দুটো স্থান যাদের অনেক বেশি সুন্দর থেকে থাকে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোমান্টিক হয়ে থাকেন এবং অনেকটা কমেডি মিমিক্রি ইত্যাদি করতে অনেক বেশি ভালোবাসে থাকেন এনারা। হটলাইন একদম স্ট্রেট আছে, যেহেতু নিজস্ব পছন্দ মতো জীবনসঙ্গী তো পাবেনই। উল্টে আরেকটা কথা, যে একদম একদম স্ট্রেট আছে, সে তো কারোর উপরে উল্টোপাল্টা খরচাও করতে যাবে না, সবসময় সেভিংস কোয়ালিটি মাইন্ডেড হয়ে থাকেন এনারা। শিরোরেখাটা সুন্দর স্পষ্ট, প্রথমত বলতে গেলে প্রায় 23-24 বছর বয়স পর্যন্ত একটু মেহনত বেশি করতে হতে পারে, কিন্তু তারপর থেকে কিন্তু সরল সোজা রেখায় চলছে। এটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে আপনার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রটা জিজ্ঞেস করা হয়েছিল, আমি একজনের হাত দেখেছিলাম যার হাতে সেম টু সেম এইরকমই, কোনো রেখা ছিল না, তারপরও সে বড় পদে চাকরি করত। চাকরির জন্য যে রেখাগুলো বিশেষ ক্ষেত্রে দরকার হয় সে রেখাগুলো ছিল না, তারপরও কেন করতো সে বিচারটা আমি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, এটা হলো রবির ক্ষেত্র। রবির ক্ষেত্র খুবই সুন্দর, না উচ্চস্থ আছে, না নিচস্থ আছে, না কোনো খারাপ সাইন আছে। শনির ক্ষেত্রে না কোনো খারাপ সাইন আছে, শুক্রের ক্ষেত্রটা না কোনো খারাপ সাইন আছে, না খারাপ রেখা আছে। তো এই সমস্ত হাতগুলো বিশেষ কিছু রেখার প্রয়োজন হয় না বলে আমি মনে করি। তবে কি, একটু কষ্টে উপার্জিত ধন এনাকে হতে পারে, এবং বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে সরকারি চাকরির যোগ্য এনাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা আমি আগেই বললাম। একজনকে দেখেছিলাম কোনো রকম রেখা নেই, তারপরে তিনি সরকারি চাকরি করেন, সেহেতু বলতে পারি হতে পারে। তবে রেখা, একটা রেখা থাকলে, এখানে একটা ছোট্ট রেখাও যদি থাকতো তাহলে ক্লিয়ার করে বলা যেত, বাম হাতটা দেখলে বোঝা যাবে। আপনার ক্ষেত্রে মাইন্ডটা এত নরম হয়ে থাকে এনাদের বলতে গেলে, মানে সবাইকার কথা শুনবে এবং যেটা বিচার্য শুধুমাত্র সেইটুকুনি বলবে, অতিরিক্ত গণ্ডগোলের ধার ধারে না, না কারোর পাশে বেশি ঝুট ঝামেলা পছন্দ করবে, না কারোর সাথে বেশি বেয়াদবি করবে, ইত্যাদি জিনিসগুলো থেকে থাকবে। হাতের তুলনায় আঙুলের দৈর্ঘ্য যেহেতু অনেকটা শর্ট আছে, সেহেতু হুটোপুটি কাজের সিদ্ধান্ত, জলদিবাজি, জলদি করার প্রবণতাটা সবসময়ের জন্য অনেক বেশি হয়ে থাকবে। এনারা বিজনেসিং কোয়ালিটির মাইন্ডেড হয়ে থাকেন। হাতের কালারটা একটু অন্যরকম টাইপের হচ্ছে যদিও, কারণ একটা টেনশন সবসময়ের জন্য পড়ে আছে যে অর্থটাকে কী করে আনবো, অর্থটাকে, কারণ অর্থের একটা কমি কিন্তু এদের হাতে দেখা যায়। অর্থের একটা কমি থাকলেও কী হবে, এনারা কিন্তু সুখে থাকেন, সেদিকটা ঠিক আছে, খুব খুব ভালো থাকেন, জীবন খুব শান্তিতে থাকেন। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে না কোনো সমস্যা আসে, না নিজের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কোনো সমস্যা আসে, এবং যিনি আসেন তিনিও খুব ভালো হয়ে থাকে, না ঝগড়াঝাটি ইত্যাদি কোনো কিছুই এনাদের উপরে এফেক্ট তেমন করে না, সেহেতু বলতে গেলে অনেক বেশি হ্যাপি হয়ে থাকে এদের বাস্তবিক জীবনটা। থার্ড রেখাটা অত বেশি ক্লিয়ার নয়, প্রথম রেখাটা, দ্বিতীয় রেখাটা মোটামুটি ক্লিয়ার, কিন্তু একটা জব সাইন থাকা বলছে না, পয়সার একটু প্রবলেম মাঝে মাঝে ক্রিয়েট হতে পারে এনাদের ক্ষেত্রে। তবুও যেহেতু ম্যানেজমেন্ট ক্ষমতাটা অনেক বেশি আছে, ভবিষ্যতে গিয়ে একটা কিন্তু পয়সাটাই রাখতে পারবেন। বর্তমানে এইগুলো গ্যাপিং থাকার কারণে যে পরিমাণ রাখার কথা সে পরিমাণ আপনি রাখতে পারছেন না, যতটা করার কথা সে পরিমাণ করতে পারছেন না। আঙুলের তুলনায় দেখতে গেলে এই আঙুলটা একটু বেশি বড় আছে, এটা কিন্তু কথার দ্বারা যে কাউকে সহজেই, অতি সহজেই ইমপ্রেস করতে পারবে। এনারা কিন্তু সবসময়ের জন্য একটা ধারণা এনাদের ভিতরে থেকে থাকে যে উন্নতির শিকার পর্যন্ত, মনে করুন ফ্যামিলিটাকে নিয়ে থাকতে, নিয়ে চলতে এনারা অনেক বেশি ভালোবাসেন সবসময়ের জন্য। এনারা চান যে ফ্যামিলিটা আমাদের সাথে থাক, ফ্যামিলির সাথে আমরা থাকি, তাকে নিয়েই পরিচালিত হই, ইত্যাদি বিষয়গুলো এনাদের ভিতর থেকে থাকে। হালকা ব্যান্ডেড হয়ে আছে, সেহেতু যে ধারণা, ধার্মিক ভাবনা, প্রবৃত্তি ইত্যাদি বিষয়গুলো সবসময়ের জন্য থেকে থাকবে, এটাও কিন্তু হালকা ব্যান্ডেড হয়, মাঝে মাঝে কেয়ারলেস প্রকৃতির লক্ষণ হয়ে যায়।
এটা যদি হালকা ব্যান্ডেড হয়ে থাকে শনির দিকে, শনির আঙুলের দিকে। এটা যেহেতু স্ট্রেট আছে, স্বাধীন মনের মানুষ, সবসময় স্বাধীনভাবেই চলতে ভালোবাসেন, কেউ এনাদেরকে আবদ্ধ করে রাখুক, বন্ধ করে রাখুক, বন্দি করে রাখুক ইত্যাদি জিনিসগুলো কিন্তু এনারা কখনোই পছন্দ করবেন না, করেনও না। সবসময়ের জন্য চান নিজে কী করে স্যাটিসফাই হওয়া যায়, নিজেকে কী করে আরও স্বাধীনভাবে গড়ে তোলা যায়। এনাদের উপরে কিন্তু কেউ কথা সহজে বলবে না, আর যদি কেউ বলে থাকে এনারা কিন্তু চুপচাপ থাকেন, পরে হেসে হেসে জবাব দেন যেন সে খারাপ না ভাবে। এইসব বিষয়গুলো কিন্তু এনাদের খুব হয়ে থাকে, যাদের হাতে রেখা কম থাকে, খুব ভালো মনের মানুষ হয়ে আমার তো খুব পছন্দ হয় এনাদের ক্ষেত্রে। জীবনের একটা সময় গিয়ে না প্রবল উন্নতি হয়, তবে কষ্টটাও খুব দেখতে হয় বাস্তবিক জীবনে, ছোটবেলার থেকে একটা নির্দিষ্ট কষ্টের পরে উন্নতি হয়ে থাকে এনাদের। দেখুন এটা থার্ড পর্ব পর্যন্ত প্রায় পৌঁছে গেছে, একটু কম আছে, এতে অসুবিধা হয় না। ম্যানেজমেন্ট ক্ষমতাটা প্রবল পরিমাণে থেকে থাকবে, কম বেশি আগোছালো একটা জীবনযাপন কিন্তু অনেক ক্ষেত্রে ভালো বাসেন না এনারা, কারণ কর্মঠ প্রকৃতি হন তো এনারা, যতই কষ্ট করুক না কেন সাথে সাথে এসে আরও দু পাঁচটা কাজ একসাথে করে দেবেন। সেই জন্য মানে কষ্ট বলতে যে জিনিসটা এনারা কখন ফিল করতে চান না, এটি একটা বিষয়। দুটো যেহেতু একসাথে আছে, অতএব কথা আর যুক্তিতর্কের দ্বারা কিন্তু এদের সাথে পারবেন না যে কেউ, কারণ সমাজে সম্মান মান সম্মান প্রতিষ্ঠা নিয়েই বেঁচে থাকবেন এনারা সবসময়ের জন্য। এটা সিঙ্গেল লাইনে আছে, আর এর সাথে সাথে দেখুন এই স্থানটা বেশ জায়গা নিয়ে আছে, সবকটা গ্রহের নিজস্ব অবস্থানে খুব ভালো পজিশনে আছে, অথবা অনেক বেশি পিওর এবং সুন্দর রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। এটা কিন্তু বলতে গেলে পজিটিভ রেজাল্টটা সবসময়ের জন্য বেশি দিয়ে থাকবে আপনার হাতের ক্ষেত্রে। রবির যে গুণাগুণ সেটা আপনি সম্পূর্ণ পাবেন, শনির যে গুণাগুণ সেটাও সম্পূর্ণ পেয়ে থাকবেন আপনি। শনি আপনাকে সঠিক পথে চালিত করবে কর্মঠ হওয়ার দ্বারা, কারণ এনারা অনেক বেশি আলসেও নন, আপনি যখনই বলবেন তখনই তৈরি থাকতে রাজি আছে এনারা। সেদিক দিয়ে বলতে গেলে অনেক বেশি জীবনে উন্নতির শিখর পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা চান্সেস কিন্তু অনেক বেশি থেকে থাকে এনাদের। সম্মান প্রতিপত্তি তো জীবনে থাকবেই, শুধু এখানে যেন একটা পপুলারিটি ফেমাসিটি বিরাজ করবে এবং সবাইকে ভালোবাসার প্রবণতাটা অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে এনাদের ভেতরে। বিয়ের চান্সেসটা 24-25-এর কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। বুধের ক্ষেত্রটা খুব ভালো আছে, বুদ্ধি সহযোগে কথা বলবেন সবসময়ের জন্য, উল্টোপাল্টা যুক্তিতর্কের ধারে যাবেন না, উল্টোপাল্টা যুক্তি যারা দেয় তাদেরকেও এনারা পছন্দ করেন না অতিরিক্ত, আর সবাইকে সাথে মিশে চলার একটা যে ক্ষমতা সেটা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যায়। যার সাথে কথা বলবেন তিনি স্যাটিসফাই অবশ্যই হয়ে থাকবেন। রাহুর ক্ষেত্রটা খুবই সুন্দর আছে, কিন্তু মঙ্গলের এই স্থানটা একটু নিচস্থ হওয়ার কারণে মাঝে মাঝে একটু কল্পনাপ্রবণ হয়ে পড়েন, একটু কল্পনা ভাব কাল্পনিক ভাবধারা এদের ভিতরে চলতে থাকে ইত্যাদি বিষয়গুলো থেকে থাকবে। এনাদের সাথে ম্যারেজ লাইফে জোড়ানো মানে খুবই হ্যাপি হয়ে থাকা জীবনে। যে অপোজিট দিক দিয়ে যিনি আসবেন তিনি অবশ্যই হ্যাপি থাকেন এনাদের সাথে, কারণ এনাদের প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা রেখাই খুবই ভালো আছে এনার ক্ষেত্রে বিশেষ করে। তবুও একটা জিনিস আমি দেখাই, এই রেখাটা যেহেতু এখানে উত্থিত হয়েছে, এখানে যেহেতু একটু জব সাইন আছে, একটা রোগ কিন্তু আপনার ভেতরে সবসময় থেকে থাকবে যেটা অনেক বেশি পরেশানি করবে জীবনে। এই ক্ষেত্রে তো জব সাইন আছে, অতএব এটাও কিন্তু বলতে গেলে আপনার জেনেটিক রোগের সূচিত করে। শুক্রের স্থানটা খুবই ডেভেলপমেন্ট আছে, সুন্দর আছে, সাংসারিক জীবন খুবই সুন্দর হয়, এবং যে আপনি যে আগে যেতে চান, যে অনেক বড় হতে চান, সেটাও কিন্তু একটা সময় গিয়ে পূরণ হবে, একটু দেরি হতে পারে এনাদের ক্ষেত্রে, একটু দেরিতে হয় কিন্তু হয় বটে। জীবনে একটা সময় গিয়ে অনেক সফলতা সাকসেস আপনি পেয়ে থাকবেন। রবির ক্ষেত্রে না এটা সে রেখা নয়, এই ক্ষেত্রটা বিচার করলে দেখা যায় এই ক্ষেত্রে যদি চক্রচিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু জীবনের একটা সময় উন্নতি করবেন, বয়সটা নির্ধারণ করে বলা যায় না ঠিক আছে কোন বয়সে, কিন্তু জীবনে একটা সময় এনারা উন্নতি করেই, যাদের 10 আঙুলের একটা আঙুলে যদি চক্র থাকে। তাহলে এখানে একটা মাসের সাইন দিয়ে শুরু হয়েছে, সেক্স পাওয়ারটা অনেক বেশি থেকে থাকে এনাদের ভেতরে, কারণ এই স্থানটাও সুন্দর আছে। যুক্তিতর্কের সাহায্যে কথা বলা, সবার সামনে নিজেকে প্রতিস্থাপিত করার যে চিহ্নটা সেটা কিন্তু বর্তমান থাকে সবসময়ের জন্য। রেখা কম তো অনেক বেশি বলা সম্ভব হয় না, তারপরেও এটা যেহেতু ব্যান্ডেড হয়ে আছে সেহেতু বলা যায় যে জীবনে যে অপরচুনিটি আসবে সেটাকে সবসময় গ্রেপ করে আগে বাড়তে থাকবেন, সবসময় সেটাকে নিয়েই আগে বাড়বেন। চৌকো সাইন যেহেতু আছে, কর্মঠ প্রকৃতির লক্ষণ, কর্মের দ্বারা প্রবল উন্নতি যোগ এনার ক্ষেত্রে বোঝা যাচ্ছে। মঙ্গলের ক্ষেত্রটা যেহেতু ভালো আছে, শরীর স্বাস্থ্য সবসময়ের জন্য অটুট থাকবে, একটা রোগ সামান্য কারণে কিছু পরেশানি করতে পারে কিন্তু অত বেশি প্রবলেম সে করতে পারবে না আশা করছি।
একটা ছোট বয়সের থেকে একটা মেহনতি হওয়ার চিন্তা ভাবনা, কর্মঠ হওয়ার চিন্তা ভাবনাটা এনার ভিতরে গড়ে উঠবে, সেটা হাতের লক্ষণ দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, বাইরের ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে, ইচ্ছা শক্তির প্রবল পূর্তি। এই সাইনগুলো না, এই এই রেখাগুলো, এই রেখাগুলো জীবনে একটা সময় এনাকে প্রতিষ্ঠিত করবে, খুব বড় মাপের প্রতিষ্ঠা এনে পেয়ে থাকবেন একটা সময়। যাই হোক, বাম হাতের ক্ষেত্রটা একটু দেখা যাক। এখানেও যে বিশেষ কিছু রেখা দেখা যাচ্ছে তা কিন্তু না, প্রায় একই, সেম টু সেম। এখানেও অনেক বেশি সাইন যে দেখা যাচ্ছে তাও না, তবুও এই আঙুল দেখুন, সবকটা আঙুলই যখনই শনির দিকে বেঁকে থাকে না, সেটা কিন্তু বলতে গেলে একটা দুঃখতাপূর্ণ জীবনযাপনে এরা অভ্যস্ত হয়ে পড়ে। এনারা সবসময় ভাবতে থাকে যে আমার জীবনে অনেক দুঃখ, পয়সার দিক থেকে, অন্য অন্য দিক থেকে। তবুও কিছু কিছু কারণে কিন্তু ইনি অল্প একটু নির্ভরশীল হয়ে পড়ুন এবং পয়সার প্রতি একটু চাহিদাটা বেশি বেড়ে যাবে মাঝে মাঝে। শনির ক্ষেত্রে আড়ি রেখাটা এখনও প্রবল নয়, সামান্য সামান্য দেখা দিচ্ছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ শনির ক্ষেত্রটা সুস্পষ্ট আছে, সুন্দর আছে। রবির ক্ষেত্রে একটা রেখা দেখা যাচ্ছে, ত্রিভুজ চিহ্ন টাইপের। রবির ক্ষেত্রে যদি এরকম টাইপের ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, তাহলে মনে করবেন জীবনে একটা সময় কি প্রবল সাকসেস আপনি পাবেন, মাল্টিপল ইনকামের সোর্স আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে থাকবে, কিন্তু একটু দেরি হতে পারে। হাতের রেখাগুলো অতিরিক্ত পরিষ্কার আছে আপনার ক্ষেত্রে, খুবই সুন্দর আছে। একটু মোটা হওয়ার কারণে মাঝে মাঝে মাথাটা গরম হয়ে গেলে দুই একজনকে একটু আধটু কটি কথা বলার একটা চিন্তা ভাবনা থেকে থাকবে, সবসময় আপনি করবেন না এটা, মাঝে মাঝে, রেয়ার। এই যে সাইনগুলো, বিশেষ কিছু সাইন এক্ষেত্রে দেখা যাচ্ছে না। চন্দ্রের ক্ষেত্রটা একটু নিচস্থ হওয়ার কারণে মায়ের শারীরিক অসুস্থতা মাঝে মাঝে নির্দেশন করছে, এদিকে মায়ের শারীরিক অসুস্থতা মাঝে মাঝে প্রবল হয়ে দেখা দিতে পারে, আর টেনশনটা একটু বাড়িয়ে নিতে পারে, অথবা বেড়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। তাছাড়া তেমন কোনো প্রবলেম কিন্তু এক্ষেত্রে দেখছি না, মোটামুটি একটা সরল সাদা জীবনযাপন আপনি ভালোভাবেই করে যেতে পারবেন। যাই হোক, হাতের সব এত রেখা না থাকলে না বেশি বলা সম্ভব হয় না, খুব কম রেখার মাধ্যমে। তবুও আঙুলের নটসগুলো মোটামুটি ডেভেলপমেন্ট আছে, আঙুলের নটস ডেভেলপমেন্ট হলে তাদেরও প্রবল যোগে উন্নতি হয়, অনেক বেশি কনফিউশন থাকে না মনের ভিতরে, একটা সরল সাদা জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়েন, ইত্যাদি বিষয়গুলো থাকে। যাই হোক, আশা করছি একটা কম বেশি ধারণা পেয়ে গেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।